নমস্কার, সৎ এই শব্দটি অতিশয় ব্যাপক। বস্তুত সব শব্দের উপর বিচার করলে মনে হয় তা পরমাত্মারই স্বরূপ, তারই নাম। কারণ একমাত্র পরমাত্মাই সৎ। কিন্তু যিনি সৎ তত্ত্ব অবগত তিনি ঈশ্বরকে জানেন। যা সৎ তাই নিত্য এবং অমৃত। এই তত্ত্বের জ্ঞাতা মৃত্যুকেও পরাজিত করে, শোক এবং মোহকে লঙ্ঘন করে নির্ভয়ে নিত্য পরম ধামে উপনীত হন। তিনি চিরকালের জন্য অভয় অমৃত পদ লাভ করেন। তাকেই জগতে জীবনমুক্ত, জ্ঞানী, মহাত্মা প্রভৃতি নামে উল্লেখ করা হয়। তার সর্বজীবে সমবুদ্ধি হয়ে যায়, কারণ সৎরূপ ঈশ্বর সকলের মধ্যে সমানভাবে অবস্থিত এবং তিনি সতে অবস্থান করেন, তাই তার মধ্যে বৈষম্য কখনোই থাকতে পারে না। তিনি কখনো অসত্য ভাষণও করে না। তার কায় মনোবাক্যে সমস্ত কর্মই তার সত্য হয়। তার কোনো কর্ম অসত্য না হওয়ার দ্বারা কৃত সকল আচরণই সত্য মনে করা হয়। তিনি যেরূপ আচরণ করেন অথবা বাণী দ্বারা নির্দেশ করেন সেটাই আদর্শরূপে গণ্য করা হয়। শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা হয়েছে, এমন ব্যক্তির অন্তঃকরণ, দেহ এবং ইন্দ্রিয় সকল সবই সত্যে পরিপূর্ণ হয়ে যায়। তার আহার, ব্যবহার এবং ক্রিয়াতে সত্য সাক্ষাৎ মূর্তিমান হয়ে বিরাজমান থাকে। জগতে এমন নবরত্নের জন্মই ধন্য হয়। অতএব আমাদের এটি ঠিকভাবে বুঝে সত্যের শরণাগত হওয়া উচিত, অর্থাৎ সত্যকে জীবনে সুদৃঢ়ভাবে ধারণ করা উচিত। এই সত্যই ঈশ্বর। সত্য তাকেই বলা হয় যেটা কোনো কালে অভাব হয় না, তা সততই একরকম এবং সমভাবে অবস্থান করেন। এই সত্য নিজেই নিজের প্রমাণস্বরূপ। গীতাতে আরও বলা হয়েছে 2 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে, এমন সৎ হলেন একমাত্র বিজ্ঞান, আনন্দ ঘন, চৈতন্যময় পরমাত্মা দেবী। শ্রুতি অনুসারে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। জীবাত্মা সৎ, পরমেশ্বরের অংশ হওয়ায় সে সনাতন ও নিত্য শাশ্বত। তাই একমাত্র পরমাত্মার শরণাগত হওয়াই হচ্ছে সত্যের শরণাগত হওয়া, সত্যকে ধারণ করা। সত্য যদি কোনো কালে সৎ হয়ে থাকে তা কেবল পরমাত্মার জন্য, এবং সেই পরমাত্মাই সৎরূপে স্ব অবস্থানে সবার মধ্যেই বিরাজ করছেন। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।